উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের এক নম্বর ব্লক বসিরহাট রেল স্টেশন মাঠে শনিবার কর্মী সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে গেরুয়া শিবিরের নেতা কর্মীদের সংগঠন বাড়ানোর নির্দেশ দিয়েছে শুভেন্দু অধিকারী। এদিন সভা শেষে সাংবাদিকরা বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়ের টুইট প্রসঙ্গে তাকে প্রশ্ন করলে এড়িয়ে যান শুভেন্দু অধিকারী। সম্প্রতি তথাগত সংগঠনকে দায়ী করে এক্স হ্যান্ডেলে লেখেন, রাজ্যে এত ইস্যু থাকতে বিজেপি কাজে লাগাতে পারছে না। 2024 লোকসভা নির্বাচনের আগে এক্সে তথাগতর আক্রমণে রীতিমতো জল্পনা বেড়েছে রাজনৈতিক মহলে। আমাদের বর্ষীয়ান নেতা, তিনি পরামর্শ দিয়েছেন, আমি তাকে শ্রদ্ধা করি। তার সম্পর্কে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে আমার মন্তব্য